বাঙালির শারদোৎসব অর্থাৎ দুর্গাপূজার কিন্তু একেবারেই আসন্ন, আর আর 28-29 দিন পরেই কিন্তু কলকাতা তথা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে বাঙালিরা থাকেন, দুর্গাপূজা যারা করে থাকেন, তাদের কিন্তু দুর্গাপূজো একেবারেই আসন্ন। সেই দুর্গাপূজার প্রাককালে কিন্তু বাংলাদেশ সরকার বাঙালির পাতে ইলিশ মাছ পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ কলকাতা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু পদ্মার ইলিশ পৌঁছে যাচ্ছে দুর্গাপূজার আগে। ইতিমধ্যেই কিন্তু পেট্রাপোল সীমান্ত দিয়ে গত বুধবারই ইলিশ মাছ আমাদের রাজ্যে ঢুকেছে। এবছর অন্তত 3,950 মেট্রিক টন কিন্তু ইলিশ, পদ্মার ইলিশ কিন্তু বাঙালির পাতে পৌঁছে যাবে এই রাজ্যে, কলকাতায় এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। এটা যেমন খুশির খবর, কিন্তু এই মুহূর্তে কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসী কিন্তু একটু আতঙ্কের মধ্যে দুর্গাপূজার আগে দিন কাটাচ্ছে। তার একটাই কারণ, কিন্তু ডেঙ্গির প্রকোপ গোটা রাজ্যের বিভিন্ন জেলায়, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুর, এমনকি উত্তরবঙ্গেও কিন্তু ডেঙ্গির প্রকোপ ক্রমশই বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। যদিও উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ওই সব অঞ্চলে একটু ডেঙ্গির প্রকোপটা কিন্তু কম, কিন্তু বিষয়টা বলার একটাই বিষয় যে রাজ্য প্রশাসন কিন্তু বিভিন্ন স্তরে, স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডেঙ্গি সচেতনতা শীর্ষক বিভিন্ন কার্যক্রম গত 1-1.5 মাস আগে থেকে যে শুরু করেছিল পৌরাঞ্চলে এবং পঞ্চায়েত এরিয়ায়, কিন্তু ডেঙ্গি সচেতনতা যেসব সরকারি কার্যক্রম থাকে সেগুলো কিন্তু বহাল ছিল, কিন্তু তার বাইরেও কিন্তু ডেঙ্গির এই বারবারন্ত এবং এই মৃত্যুর যে সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন অভিযোগ আসছে কলকাতার স্বাস্থ্য দপ্তরের আসছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরে আসছে, যে জেলা থেকে কিন্তু রোগীরা বারবার রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার হাসপাতালগুলোতে, কিন্তু সেই জন্যে কিন্তু কলকাতার হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা ক্রমশই বাড়তে শুরু করছে এবং চিকিৎসকরাও কিন্তু একটা জায়গায় গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে। সেই জন্যে স্বাস্থ্যভবন ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে যে জেলা থেকে রেফার করা যাবে না কোনো ডেঙ্গি পেশেন্টকে, বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া জেলা থেকে কোনো রোগীকে কিন্তু কলকাতার হাসপাতালে রেফার করা যাবে না। এই জন্য সরকার বিভিন্ন স্তরে অনলাইনের মাধ্যমে, বিভিন্ন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সতর্কতামূলক কার্যক্রম তারা ইতিমধ্যে নিয়েছে। কোনো ছুটি কিন্তু স্বাস্থ্য দপ্তরের কর্মীরা নিতে পারবেন না পুজোর আগে। সব রকম ব্যবস্থা নেওয়ার পরেও কিন্তু ডেঙ্গি সচেতনতা নিয়ে ডেঙ্গির আতঙ্ক কিন্তু ক্রমশই বাড়ছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকার এই মুহূর্তে যে পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপ যদি একটু আগে নিতে পারত তাহলে কিন্তু এই পরিস্থিতির দিকে যেত না।